হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সামস মেড ইজি। আপনাদের সকলকে এক্সামস মেড ইজিতে আরও একবার স্বাগত জানাই। আমরা এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, কেন্দ্র সরকার ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরের চাকরির রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে প্রত্যেক দিন আলোচনা করে থাকি। আজকে আমরা পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে নতুন একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। এটা পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, আপনাদের সেটা ডিটেলে আলোচনা করে দেখাবো। কতগুলো পদ রয়েছে, কীভাবে আবেদন করবেন, কারা কারা আবেদনের যোগ্য ইত্যাদি। তো ফ্রেন্ডস, এই বিষয়ে আলোচনা শুরু করার আগে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন থেকে গত পরশু দিন একটা নোটিফিকেশন বার করে বলা হয়েছে যে নতুন নতুন যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো বের হয়ে যে নির্দিষ্ট ডেট অফ এক্সামিনেশন ফিক্সড হয়েছিল, সেগুলো কিন্তু বর্তমানে ক্যান্সেলড হয়ে গেছে এবং নতুন ডেট অফ এক্সামিনেশন আবার পাবলিক সার্ভিস কমিশন নতুন করে প্রকাশিত করবে। তো আপনারা যারা ভিডিওটি দেখেননি, আমাদের প্লেলিস্টে চলে গিয়ে সেটা দেখে নিতে পারেন। তো ফ্রেন্ডস, ফিরছি পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের এই আলোচনায়। আলোচনা শুরুর আগে আপনাদের উদ্দেশ্যে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আপনারা প্রথমবার ভিডিওগুলো দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে প্রত্যেক দিন আমরা যেমন যেমন নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব, তার আপডেটস আপনারা সবার আগে পেয়ে যান। তো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2020 ফর দ্য পোস্ট অফ ফুড সেফটি অফিসার। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে আপনার প্লেস অফ পোস্টিং হবে। এক্ষেত্রে ফুড সেফটি অফিসার পদে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। আমরা এই ভিডিওর মাধ্যমে এটাকে ডাউনলোড করে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা সকলে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আপনারা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 13/2020, রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2020 ফর দ্য পোস্ট অফ ফুড সেফটি অফিসার আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এবং এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, যার লিঙ্ক আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেটা ফলো করে আপনারা কিন্তু ফুড সেফটি অফিসারের পদে আবেদন করতে পারবেন। এবং আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি, 1 অগস্ট 2020 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। এবার ফ্রেন্ডস, ফুড সেফটি অফিসারের পদে দুটো ভ্যাকান্সি রয়েছে, যেক্ষেত্রে আনরিজার্ভ একটা রয়েছে, ওবিসি বিতে একটা রয়েছে, পে লেভেল 11, যেটা ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী, এবং বয়সের ঊর্ধ্বসীমা 18 থেকে 39 বছর পর্যন্ত। এডুকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেন্ডস কি ফিক্স করা হয়েছে, এক্ষেত্রে বলেছে এ ডিগ্রি ইন ফুড টেকনোলজি, ফুড টেকনোলজির ওপর ডিগ্রি প্রয়োজন, অথবা ডেয়ারি টেকনোলজির ওপর, অথবা বায়োটেকনোলজির ওপর, অথবা অয়েল টেকনোলজির ওপর, অথবা এগ্রিকালচার বা ভেটেরিনারি নিয়ে যারা পড়াশোনা করেছে তারাও আবেদনের যোগ্য, অথবা বায়োকেমিস্ট্রি নিয়ে যারা পড়েছে, মাইক্রোবায়োলজি, বা যারা কেমিস্ট্রিতে মাস্টার্স ডিগ্রি করেছে, তাদের ব্যাচেলার ডিগ্রি কেমিস্ট্রিতে করেছে, এবং ডিগ্রি ইন মেডিসিন ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি। তো এক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা দেখা যাচ্ছে ফ্রেন্ডস, যে বায়োকেমিস্ট্রি থেকে, কেমিস্ট্রি থেকে, এগ্রিকালচার, ডেয়ারি টেকনোলজি, ফুড টেকনোলজি, অয়েল টেকনোলজি, সমস্ত ক্যান্ডিডেটসের আবেদনের যোগ্য যারা ইত্যাদি বিষয়ে ডিগ্রি করেছেন বা মাস্টার্স ডিগ্রি করেছেন। এবং কোয়ালিফিকেশন FSS রুল 2011 অনুযায়ী হবে। এক্ষেত্রে বলেছে যে সাকসেসফুলি কমপ্লিট করেছে ট্রেনিং স্পেসিফাইড বাই ফুড অথরিটি ইন এ রিকগনাইজড ইনস্টিটিউট বা ইনস্টিটিউশন অ্যাপ্রুভড বাই দ্য পারপাস। এবারে ফ্রেন্ডস, ক্যান্ডিডেট কল ফর পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ উইল হ্যাভ টু সাবমিট আ বন্ড অফ ₹50 স্ট্যাম্প পেপার টু দ্য এফেক্ট দ্যাট দে উইল অ্যারেঞ্জ ফর টেম্পোরারি লজিং অ্যান্ড শেল্টার ফর ডুইং এমার্জেন্সি ডিউটিস অ্যাজ অ্যান্ড ওয়েন মে বি রিকোয়ার্ড বাই দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অথরিটিস। তো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অথরিটির প্রয়োজনে ইমার্জেন্সি ডিউটি করতে হবে, সেই জন্য কিন্তু একটা স্ট্যাম্প পেপারে ₹50 আপনাকে বয়ানটা সাবমিট করতে হবে বন্ড হিসেবে। তো ফ্রেন্ডস, তার আগে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে চলে আসছি। বয়সের ঊর্ধ্বসীমা যেমনটা জানিয়েছিলাম যে 18 থেকে 39 বছর, সেটা কিন্তু 1 জানুয়ারি 2020 অনুযায়ী। আপনি SC ST হলে 5 বছর রিল্যাক্সেশন পাবেন, OBC হলে 3 বছরের পাবেন, এবং পার্সন উইথ ডিসএবিলিটিস হলে কিন্তু আপনি 10 বছরের রিল্যাক্সেশন পাবেন। এবার ফ্রেন্ডস, আপনারা কীভাবে আবেদন করবেন অলরেডি বলে দেওয়া হয়ে গেছে, যে ওয়েবসাইটটা যেটা দেখতে পাচ্ছেন MSCWB.org, যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল, সেটা ফলো করে আপনারা আবেদন করতে পারেন। এবং আবেদন ফি কিন্তু আপনাদেরকে প্রসেসিং ফি ₹50 প্রয়োজন হবে, CST-দের ক্ষেত্রে প্রসেসিং ফিটা নেওয়া হবে, এবং আবেদন করার ফি ₹150, যেটা SC ST-দের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এবারে 1 অগস্ট থেকে 31 অগস্ট, অর্থাৎ মোরাললেস আপনারা 1 মাস সময় পাচ্ছেন আবেদন করার, এবং ব্যাংক চালান কিন্তু জেনারেটেড করার সময় আরও 2 দিন বেশি রয়েছে, অর্থাৎ 2 সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে। তো ফ্রেন্ডস, এই রিক্রুটমেন্ট সম্পর্কে এটাই ছিল যাবতীয় আলোচনা। আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং আপনাদের উদ্দেশ্যে আরও একবার একই রিকোয়েস্ট করবো, আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে প্রত্যেক দিন এই আপডেটসগুলো সবার আগে পেয়ে যান। সবশেষে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।